আসসালামু আলাইকুম। আজকে এই অনলাইন ক্লাসে সকল ভিউয়ার্সকে স্বাগত জানিয়ে শুরু করছি ওয়ার্ড ফর্মেশন সাফিক্স প্রিফিক্স পার্ট টু। গতকাল প্রিফিক্সের বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে, কিন্তু ব্যাপারটি তা নয়, ক্ষুদ্র পরিসরে ব্যাপক আলোচনা করা হয়েছে। সময় এবং অনলাইন ক্লাসে সময়ের ব্যাপকতা অনেক কম, এই জন্যই মেনলি ক্ষুদ্র পরিসরে আলোচনা করা হয়। আজকে তারই ধারাবাহিকতায় আমরা সাফিক্স নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা জেনে নিব প্রিফিক্স এবং সাফিক্সের এই গ্রাফটি, এই চিত্রটি। আমরা জানি কোনো মূল ওয়ার্ডের, রুট ওয়ার্ডের, এই যে রুট ওয়ার্ডের যদি আমরা আগে কিছু লাগিয়ে দেই বর্ণ বা বর্ণস্পষ্টি, তাহলে হবে প্রিফিক্স, বাংলায় বলে উপসর্গ। এবং যদি আমরা এই রুট ওয়ার্ডের শেষে অর্থাৎ একেবারে ডান দিকে যদি আমরা কোনো কিছু লাগিয়ে দিই বর্ণ বা বর্ণস্পষ্টি, তাহলে সেটাকে বলা হয় সাফিক্স বা প্রত্যয়। আর যদি এই রুট ওয়ার্ডের অভ্যন্তরে যদি কিছু দিয়ে থাকি, পরিবর্তন করে থাকি, তাহলে সেটাকে বলা হয় ইনফিক্স, প্লুরাল ইনফিক্সেস। তো আমরা জানলাম এবং কোন ওয়ার্ডে এই পুরা প্রক্রিয়াকে বলা হয় অ্যাফিক্স, অর্থাৎ ওয়ার্ডের সামনে অর্থাৎ শুরুতে এবং শেষে কিছু যোগ হলে সেটাকে অ্যাফিক্স বলে, এবং এই পুরা তিনটা সমষ্টিকে বলা হয় অ্যাফিক্স। এবার আমরা চলে আসবো প্রিফিক্স। এখানে তিনটা, উদাহরণের জন্য চারটা দেখানো হয়েছে এবং সাফিক্স দেখানো হয়েছে চারটে। এটা আমরা কিভাবে ওয়ার্ড ফর্মেশনে যাব সেটা যে ডিজ আমরা এখানে সহজে ইজ ইউজ, ইউজের পূর্বে ডিজ লাগে আমরা প্রিফিক্স করলাম, মিস ইউজ এটা, সরি মিস ইউজ এবং ডিজ লাইক আমরা করব নন প্রফিটেবল, নন প্রফিটেবল, প্রফিট থেকে প্রফিটেবল, প্রফিটেবল এখানে আমরা এখানে আগে প্রিফিক্স এবং পরে সাফিক্স দেখালাম। ইল আমরা লিগাল লাগিয়ে দেব, ইল লিগাল। তো আমরা এই নন প্রফিটেবল পরে চলে আসলাম, এখানে আয়ের আছে ইল, এখানে আমরা লিগাল দেব, ইল লিগাল। আর এটা হলো প্রিফিক্স। আর ইনফিক্স অবশ্য একটা দেখানো যায়, আমরা দেখি যে ও ম্যান, এই জায়গাটা আমরা এই প্লুরাল যদি করে দিই তাহলে মেন হয়ে গেল, এইটা পরিবর্তন, এইটা পরিবর্তন, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল, এটাকে বলা হয় ইনফ্যাক্স। এখানে আরেকটা উদাহরণ আমরা দেখি, স্পুন, স্পুন, স্কুল, এখানে এসটা বাদ দিয়েও আমরা শব্দ তৈরি করতে পারি, সেটা হবে সিঙ্গুলার স্পঞ্জফুল, এটা হবে প্লুরাল, এইটা ভিতরের পরিবর্তন। এখানে এ জায়গায় এ আসছে, এখানে কিছুই ছিল না, এস এস আসছে, এখানে প্লুরাল হয়েছে, এটা প্লুরাল আছে, এটাকে বলা হয় ইনফিক্স। এবার প্রত্যয় আমরা এখানে ফুল, বিউটিফুল, কমন, বিউটিফুল, আওয়াজ, কারেজিয়াস, কারেজিয়াস, আর এটা লেস আমরা কাইন্ডনেস, কাইন্ডনেস, এখানে কাইন্ডনেস বলে আমরা এখানে নেস করি, এনই ডবল এস, তাহলে হচ্ছে কাইন্ডনেস। তো এখানে গুড, এখানে চাইল্ডহুড, চাইল্ডহুড, এইগুলো অর্থাৎ এই ওয়ার্ডগুলোর আগে ব্যবহৃত হয়েছে, এই জন্য এটা হলো সাফিক্স। তো আমরা এখানে যদি আমরা এদিকে দেখি যে এখানে আমরা হ্যাপিনেস ব্যবহার করতে পারতাম, হ্যাপিনেস। তো এবার আমরা চলে আসি এক্সাম্পল সাম সাফিক্স, সাফিক্স আমরা কিছু উদাহরণ দেখে তারপরে আমরা ওয়ার্ড ফর্মেশনে চলে যাব। এখানে রুট ওয়ার্ড আছে বিউটি, এই বিউটির সাথে যদি আমরা ফুল লাগাই তাহলে বিউটিফুল, এখানে আমরা দেখতে পাবো ফুল একটা পূর্ণাঙ্গ শব্দ, কিন্তু এখানে বিউটিফুলের সাথে শুধু একটা এল যোগ হয়েছে, এই জন্য আমরা শুধু ফুলটাই দেখিয়ে দিই। তারপর আছে হলো কেয়ার, কেয়ারফুল, ইউজ,
ইউজলেস এখানে লেস এই সাফিক্স যোগ হয়েছে এখানে ফেয়ার ফেয়ারলেস বয় গুড দিয়ে বয় গুড হয়েছে চাইল্ডের সাথে গুড দিয়ে চাইল্ড গুড হয়েছে এইভাবে সাফিক্স গঠিত হয় রুট ওয়ার্ডের সাথে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে শেষে বা ওয়ার্ডের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেটাকে বলা হচ্ছে সাফিক্স এখানে আমরা চলে আসি নাউন হিসাবে কিছু সাউন্ড সাফিক্স যেগুলো আমরা নাউন রিকগনিশন বাই সাফিক্স এই সাফিক্সগুলো আমরা নাউন হিসাবে পেয়ে থাকি অর্থাৎ এখানে অনেকগুলো কাজে লাগবে আমরা ওয়ার্ড ফর্মেশনে দেখি সর্ব আমরা যদি শব্দের শেষে ইম্পর্টেন্ট আছে এর শেষে যদি সি থাকে তাহলে আমরা চিনতে পারবো এটা নাউন আবার দেখেছে ইনোসেন্ট ইনোসেন্স ইনোসেন্সি যাই হোক না কেন যদি আমরা ইনোসেন্স দেখি তাহলে সেটা শেষে শব্দের শেষে আছে সি তো এইটা হবে নাউন ডিস্টেন্স অ্যাবসেন্স একইভাবে এখানে সি ওয়াই এমার্জেন্সি ডেমোক্রেসি পলিসি সিক্রেসি এইগুলো আসে সি ওয়াই অর্থাৎ শব্দের শেষে সি ওয়াই থাকলে আমরা চিনে নেব সাধারণত এটা নাউন হয়ে থাকে এবং ই আর ওয়াই ডিসকভারি ডেলিভারি রিকভারি টি ওয়াই দিয়ে অ্যাক্টিভিটি রিয়েলিটি পাংচুয়ালিটি পপুলারিটি এইগুলো শেষে টি ওয়াই অর্থাৎ আমরা এই যে ইয়েগুলো আছে প্রি আমরা এই যে সাফিক্সগুলো আছে এই সাফিক্সগুলো আমরা মুখস্থ করে নিব এবং এই কিছু শব্দ সম্ভব হলে বিভিন্ন বই থেকে আরও কিছু শব্দ লাগিয়ে এর পরিমাণটা বাড় বৃদ্ধি করলে শব্দ ওয়ার্ড স্টক বৃদ্ধি পাবে তারপর টিএস ডেন গ্রোথ টুথ সুদ তারপরে টিআইওন থাকলে সিভিলাইজেশন কোয়ালিফিকেশন ট্রান্সলেশন এডুকেশন এসআর টেলিভিশন ডিভিশন পারমিশন অমিশন ইয়ার ড্রাইভার রাইটার থিঙ্কার ম্যানেজার ওআরডিএস সেলর ভিজিটর অপারেটর এবং মনিটর ডোম দিয়ে ফ্রিডম কিংডম ডিপডম মেট দিয়ে এনজয়মেন্ট মেরিমেন্ট এবং এক্সপেরিমেন্ট ইজম দিয়ে হিরোইজম প্যাট্রিয়টিজম এবং লিরিজম এবং অ্যালাইজম নেস দিয়ে হ্যাপিনেস কাইন্ডনেস গুডনেস এবং বিজনেস তারপরে এস দিয়ে কারেজ এভারেজ এবং কাভারেজ শিপ দিয়ে ফ্রেন্ডশিপ কিংশিপ স্কলারশিপ ইউআর দিয়ে ফেলিওর এবং ডিপার্চার এইভাবে আমরা এই যে সাফিক্সগুলো এখানে দেখিয়েছি এইগুলো রুট ওয়ার্ডের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা হয়েছে এখন আমরা দেখব আজকে মূল আলোচনায় চলে আসি প্র্যাকটিক্যাল রুল রুলস ফর সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অর্থাৎ আজকের আসলে প্রিফিক্স তো আগে আলোচনা করা হয়েছে মূল আলোচনা হবে হলো সাফিক্সে সাফিক্স অর্থাৎ নাউন যখন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় সেটা দেখাবো নাউন যখন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় রুল ওয়ান এই উদাহরণটা আমরা দেখি এখানে ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন এটা এখানে হয়তো দেওয়া থাকতে পারে এডুকেট বা তখন আমরা এডুকেশন ব্যবহার করব এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন তো এখানে অর্থাৎ সাবজেক্ট হিসাবে সাধারণত নাউন হিসাবে নাউন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় সেটা দেখানো হলো এবং দুই নম্বর উদাহরণে ইজ দ্য বেস্ট পলিসি অনেস্ট দেওয়া থাকতে পারে আমরা শুরুতে লিখব অনেস্ট অনেস্টি অর্থাৎ আমরা এদিকে দেখেছি টি ওয়াই দিয়ে কি হয় টি ওয়াই দিলে এটা কে সাবজেক্ট এই সাবজেক্টে হলো নাউন অর্থাৎ এখানে আমরা নাউনের হিসাবটা আমরা শিখব টি ওয়াই যদি থাকে তাহলে এবং টি আই ওয়াই যদি থাকে তাহলে সেটা হচ্ছে নাউন টি ওয়াই এবং টি আই ওয়াই এখানে আমরা টি আই ওয়াই ব্যবহার করছি এখানে টি ওয়াই ব্যবহার করছি অর্থাৎ সাবজেক্ট হিসাবে নাউনের ব্যবহার হয় এটা আমরা দেখলাম এবারে হলো অবজেক্ট হিসাবেও নাউন ব্যবহৃত হয় যেরকম এখানে ভার এখানে এভরিবডি নিডস প্রত্যেকের কি উচিত কি প্রয়োজন প্রত্যেকের প্রয়োজন হচ্ছে হলো কোয়ালিফিকেশন এখানে কোয়ালিফিকেশন লিখতে পারে আমার প্রত্যেকের টেলিভিশন দরকার টেলিভিশন লিখতে পারে প্রত্যেকের এডুকেশন দরকার আমরা এডুকেশন লিখতে পারি লেট আস লার্ন এসব আমরা শিখি কি শিখবো আমরা শিখবো হচ্ছে হলো ট্রান্সলেশন এখানে আমরা ট্রান্সলেশন লিখতে পারি টিআইও আসলো এবার আমরা দেখি অবজেক্ট হিসাবে আমার প্রিপজিশনের পরে কি ব্যবহৃত হয় প্রিপজিশনের পরে আমরা সেটা অবজেক্ট হিসাবে ব্যবহার কি ব্যবহৃত হয় নাউন ব্যবহৃত হয় আমরা শিখছি নাউনের ব্যবহার ইট ইজ এ ম্যাটার অফ ইট ইজ এ ম্যাটার অফ সরো
একটা নাউন, অর্থাৎ এখানে আমরা এই প্রিপোজিশন অর্থাৎ এই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে আমরা নাউন ব্যবহার করলাম। উই হ্যাভ লার্নড অ্যাবাউট, এটা হয়েছে অ্যাবাউট প্রিপোজিশন। এরপরে আমরা একটা নাউন ব্যবহার করব, উই হ্যাভ লার্নড অ্যাবাউট এডুকেশন, অ্যাবাউট এনজয়মেন্ট, অ্যাবাউট কারেজ, অ্যাবাউট ফ্রেন্ডশিপ, অ্যাবাউট ফেলিওর। এখানে আমরা সিভিলাইজেশন ব্যবহার করতে পারি, উই হ্যাভ লার্নড অ্যাবাউট সিভিলাইজেশন। এবার আমরা চলে আসি পজিটিভ এর অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়। পজিটিভ আমরা জানি মাই, হার, আই, উই, এইগুলো হলো পজিটিভ। এই পজিটিভ এর অবজেক্ট হিসাবে আমরা নাউন ব্যবহার করতে পারি, এখানে আগে উল্লেখ করা হচ্ছে। এখন আই লাভ মাই, কি হবে, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি। এখানে আমরা মাদার লিখতে পারি, মাদার, অর্থাৎ সেটা অবশ্যই নাউন হতে হবে এই পজিটিভের অবজেক্ট হিসাবে। কি ব্যবহৃত হলো, নাউন ব্যবহৃত হলো। দিস ইজ হার, দিস ইজ হার বুক, এখানে আমরা বুক, এই বুকটাও নাউন এই পজিটিভের কি অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হলো। এবার আমরা আর্টিকেলের পরে কি ব্যবহৃত হয়, নাউন ব্যবহৃত হয়, এটা আমরা দেখাবো। আর্টিকেলের পরে নাউন, আই হ্যাভ এ টয়, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ বুক, অনেক কিছু হতে পারে। এখানে এই আর্টিকেল পরে নাউন ব্যবহৃত হবে, এটার উদাহরণ দেখানো হলো। এবার আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন যদি থাকে, তো আমরা এখানে নাউনের ব্যবহার যেহেতু আসছে, আর্টিকেল পরে নাউন ব্যবহৃত হতে পারে, আর্টিকেল পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ব্যবহৃত হতে পারে, এবং অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন ব্যবহৃত হয়, এটাই এখানে দেখানো হলো। অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন ব্যবহৃত হয়। রূপা ইজ এ বিউটিফুল গার্ল, আমরা এখানে শিখলাম ছয়টি ব্যবহার নাউনের হিসাবে। এই নাউন হিসাবে আমরা ছয়টি ব্যবহার শিখলাম, এটা সমস্ত কিছু প্রিফিক্সকে সাফিক্সকে সহায়তা করবে, কারণ আমরা ওয়ার্ড ফর্মেশন শিখে আসছি। এই নতুন শব্দ গঠন করলাম এই কিছু সাফিক্স দিয়ে, এই নতুন শব্দ আমাদের এই নাউন হিসাবে ব্যবহৃত হয়। ফিলিং গ্যাপস, ক্লোজ উইদাউট, টার্মিনেট স্যার।